নরসিংদীর বেলাবতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 11 জন নিহত হয়েছেন। আহত 3 জনের অবস্থা আশঙ্কাজনক। সকাল 8টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে বিষয়ে আমাদের ফোনে বিস্তারিত জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম। থেকে একটা মাইক্রোবাস এবং একটা বাস আসছিল, দুইটাই নরসিংদীর দিকে আসার পথে। এটা দড়িকান্দি বাজার, ওইখানে মাইক্রোবাসটা ওভারটেক করে বাসের সামনে উল্টে যায়। তখন বাস আর প্রতিরোধ করতে না পেরে মাইক্রোবাসের উপর উঠে যায়। স্পটে 11 জন মারা যায়, তার মধ্যে 5 জন পুরুষ, 4 জন নারী আর 2 জন শিশু ছিল, আর 3 জন ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার আশিকুর রহমান পিয়াল। এই বিষয়ে বিস্তারিত জানতে টেলিফোনে আমরা কথা বলছি তার সঙ্গে। পিয়াল, যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের সবশেষ পরিস্থিতি কি? হ্যাঁ, আপনি আসলে যেমনটি বলছিলেন, সকাল 8টার দিকে আসলে ঢাকা সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার যে দড়িকান্দি এলাকাটা আছে, সে এলাকায় যে বাসটি অগ্রদূত বাস যে হবিগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল এবং একটি মাইক্রো বাস যেটাতে হচ্ছে গিয়ে প্রায় 11 থেকে 12 জনের মতো আমরা শুনতে পেরেছি যে যাত্রী ছিল, তো তারা ঢাকা থেকে কিশোরগঞ্জ নিকলিতে যাচ্ছিল। কিশোরগঞ্জ নিকলিতে যাওয়ার পথে এই দড়িকান্দি এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষটা আসলে ঘটে। তো মুখোমুখি সংঘর্ষ ঘটার পরে যেটা আমরা পুলিশ এবং স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি যে ঘটনাস্থলে আসলে 11 জন নিহত হন এবং বাকি যে চার পাঁচজন আহত হয়েছে তাদেরকে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আসলে এই মুহূর্তে আসলে আপনাকে জানিয়ে রাখি যে ঘটনাস্থল থেকে পুলিশ বাসটিকে আটক করেছে, কিন্তু যে ড্রাইভার আসলে পলাতক। তো আমি পুলিশের সাথে কথা বলেছি, যিনি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ওনার সাথে আমি কথা বলেছি। উনি আমাকে জানিয়েছেন যে এই ব্যাপারে আসলে তদন্তপূর্বক তাদের তদন্ত চলছে এবং বাসটির বিরুদ্ধে আইনগতভাবে যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর নিহতদের পরিচয় হচ্ছে গিয়ে তারা শনাক্ত করতে পেরেছে। আত্মীয় স্বজন আসলে তাদের মূলত হচ্ছে গিয়ে ময়না তদন্ত শেষে আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে নিকলি উপজেলার নিকলি থানার একই গ্রামের বাসিন্দা, কিন্তু একই পরিবারের না, তারা বিভিন্ন পরিবারের। তারা ঢাকা থেকে আসলে আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল যে তারা বাড়িতে যাবে বলে। তো তাদের পেছনেও আসলে আরেকটি গাড়ি ছিল, তাদের আত্মীয় স্বজনের গাড়ি ছিল, তাদের সাথে আমি কথা বলেছি। তাদের এলাকার যে লোকজন তাদের সাথে কথা বলেছি, তারা ওই এলাকারই বাসিন্দা, নিকলির বাসিন্দা। তারা বিভিন্ন পরিবারের সদস্য, তার মধ্যে হচ্ছে গিয়ে 4-5 জন পুরুষ, 4 জন মহিলা এবং 2 জন শিশু রয়েছে নিহতদের মধ্যে। এই পর্যন্ত আসলে এখন ঘটনাস্থলে যে অবস্থাটা, যান চলাচল দীর্ঘক্ষণ আগে আসলে বন্ধ ছিল, এখন মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে, যান চলাচল স্বাভাবিক অবস্থায় আছে। এই ছিল আমার কাছে শেষ খবর। দর্শক, হতাহতদের সবশেষ খবর জানাতে দুর্ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আশিকুর রহমান পিয়াল।